নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ডিমের রসা। তো আমি ডিমের রসা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি তিনটি ডিম নিয়েছি। ডিমগুলিকে আগে আমি সিদ্ধ করে নেব, একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে ডিমগুলি যখন সিদ্ধ হয়ে যাবে তো একটা একটা করে এভাবে ছুলে নেব। তো বন্ধুরা দেখো আমি কিভাবে ডিমগুলি ছুলে নিচ্ছি। এরকম করে একটা একটা করে আস্তে আস্তে ছুলে নেবে, না হলে ভেঙে যাবে। তো বন্ধুরা দেখো একই রকম করে আমি সব ডিম ছুলে নেব। তো বন্ধুরা দেখো সব ডিম আমি ছুলে নিয়েছি। এবারে একটা কাটা চামচের সাহায্যে ডিমগুলি একটু করে আমি কেটে দেব, তাহলে কি হবে লবণ হলুদ এগুলি সব তেল মশলা সব ভেতরে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে আমি ডিমগুলি ভেজে নেব। তো কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা আমার গরম করা হয়ে গেছে, এবারে আমি লবণ হলুদ মেখে নেওয়া ডিমগুলি আমি কড়াইয়ে দিয়ে দেব। তো একদিকটা যখন ভাজা হয়ে যাবে অন্যদিকে উল্টে দেব। তো বন্ধুরা দেখো ডিমগুলি আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো ডিমগুলি ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তো ওই তেলে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো ভালো করে এগুলি ভেজে নেব। হালকা একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা ভাজতে সুবিধে হবে। তো বন্ধুরা দেখো ভালো করে মশলাটাকে আগে ভেজে নেব। তো বন্ধুরা দেখো মশলা থেকে তেল ছড়াচ্ছে, এর মানে বুঝে নিতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু জল। তো জলটা ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব এই ভেজে রাখা ডিমগুলি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা এখানে ঢাকনাটা দেওয়ার পর কিন্তু ডিমগুলি ফুলে ফুলে উঠেছে, দেখতেও বেশ ভালোই লাগছে। তো এবারে আমি একটু গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। শুধু মশলা দিয়ে করেছি, কোনো আলু দিইনি। তো তোমরা একদিন বাড়িতে রেসিপিটা ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট লাইক করে দেবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।